Welcome to another new video. So, আজকে চলে আসছি বিকালে সবাইকে নিয়ে আর আজকে যারা আছে আমার যে গ্রামের সাবস্ক্রাইবার আছে তারা অনেক দিন ধরে আমাকে বলছিল কাকা আমরা সাবস্ক্রাইব করেছি কিন্তু আমাদের এখনো খাওয়া দাওয়াটা হয়নি তো তাদেরকে নিয়ে আজকে ভিডিওটা হবে আর আজকের ভিডিও হবে এক পোলাও কি এক পোলাও হবে তো তো বন্ধুরা আমরা ননস্টিক কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াই গরম হয়ে গেছে আমরা এখন সাদা তেল দিয়ে দেব বন্ধুরা আমাদের তেল গরম হয়ে গেছে তাই আমাদের যে সেদ্ধ ডিমগুলো এই ডিমগুলো এখন দিয়ে দেব গরম তেলের উপরে আপনারা চাইলে এটা হালকা হলুদ দিয়ে ভেজে নিতে পারেন কিন্তু আমি হলুদ দেব না নরমালি রান্না করব বন্ধুরা আমাদের ডিম ভাজা হয়ে গেছে এখন আমরা ডিমটা তুলে নেব আমাদের ডিম ভাজা হয়ে গেছে তো আমরা এই ঘিটা সেই গল তো আমাদের এখন যে পেঁয়াজ কাটা ছিল সেই পেঁয়াজটা এই গরম তেলের উপর দিয়ে দেব আর এই পেঁয়াজটা হালকা ব্রাউন কালার আমরা ভেজে নেব বেশি ভাজবো না যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ আমরা এই পেঁয়াজটা ভাজতে থাকবো তো বন্ধুরা আমাদের যে পেঁয়াজ অনেকটা ব্রাউন কালার হয়ে গেছে তাই এখান থেকে কিছু পেঁয়াজ আমরা তুলে রাখবো গার্নিশের জন্য ঠিক আছে এখন আমাদের হাতে গোটা গোলমরিচ জায়িত্রী স্টার শাহি জিরা আছে আর দুটো আমরা বড় এলাচ আর ছোট নর্মাল এলাচ নিয়েছি এই আমরা দিয়ে দিলাম এটা 2 থেকে 3 মিনিট এবার নাড়াতে হবে আমরা এখন এই আদা লঙ্কা আর রসুন পেস্ট এই দিয়ে দেবো আমাদের আদা রসুন লঙ্কা চলে গেছে আর মোটামুটি 3-4 মিনিট হয়ে গেছে এখন আমরা মৌরি দিয়ে দেবো 1 চামচ জিরা পাউডার ধনে পাউডার স্বাদ অনুসারে লবণ সামান্য হলুদ এখন এটাকে 1-2 মিনিট পাকাতে হবে তার আগে আমরা কিছুটা জল দেব এই যে জলটা দেব যাতে মশলাটা না লাগে যতক্ষণ না পর্যন্ত এটার থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ আমরা এটা জাল দিতে থাকবো এখন আমরা এই মশলার ভিতর এই টক দইটা দিয়ে দেব এটা যখন টক দইটা দেব তখন লো ফ্লেম রাখতে হবে বেশি ফ্লেম থাকলে তখন টক দইটা ফেটে যাবে এটাকে কমসে কম 4 থেকে 5 মিনিট আমরা জাল দিতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেল বেরোচ্ছে মশলার থেকে ততক্ষণ জাল দিতে থাকবো তো বন্ধুরা দেখুন বিকালটা অসাধারণ বিকাল আর আকাশের চারিদিকে একদম শরতের আকাশ মনে হচ্ছে মানে একদিকে মেঘলা আছে একদিকে পরিষ্কার আছে আর সূর্য প্রায় ডুবু ডুবু আর এই সাইডে আমাদের দেখুন সব সাবস্ক্রাইবার গ্রামের সাবস্ক্রাইবার রয়েছে আগেও অনেক ভিডিও করেছে তো এদেরকে নিয়ে অনেকদিন ভিডিও করা হয়নি আর এই সাইডে আমাদের পুণ্যি আছে আজকে রান্ধনি দেখুন কত সুন্দর একটা স্মেল বেরিয়ে গেছে আর মশলা থেকে তেল ঝরে গেছে তো বন্ধুরা আমরা 1 কেজি বাসমতি রাইস নিয়েছি আর সেটাকে 3-4 বার ধুয়ে আধা ঘন্টার জন্য আমরা জলে ভিজিয়ে রেখেছিলাম সেই বাসমতি রাইসটা যেহেতু আমাদের এই মশলা থেকে তেল বেরিয়ে গেছে তখন আমরা এই মশলার ভিতর এই চালটা দিয়ে দেবো এই মশলার ভিতর চালটা দিয়ে দিচ্ছি
তো বন্ধুরা আমরা যেহেতু 1 কেজি চাল দিয়েছি সেই অনুযায়ী আমরা 1.5 লিটারের মতো জলটা দিয়ে দেব। আমরা ঢাকা দিয়ে দেব আর ফ্লেমটা মিডিয়াম থাকবে। প্রায় 10 মিনিট হয়ে গেছে, এখন আমাদের কি অবস্থা রয়েছে দেখুন, অনেকটা জল রয়েছে। এই অবস্থায় আমরা যে গোটা ডিমগুলো আছে আস্তে আস্তে করে সাজিয়ে রাখব। আর আমাদের হাতে যে পেঁয়াজটা বেস্টাতে তুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো উপর দিয়ে। একটা কাঁচা লঙ্কা চিরা, আমরা কেওড়া জল আর দুধের মধ্যে কিশোর দিয়েছিলাম হালকা দিয়ে দেবো। এখন আমরা গরম মশলা উপর দিয়ে হালকা পরিমাণ দিয়ে দেবো। এখন আমরা এটাকে ঢাকা রাখবো। তো বন্ধুরা বিকাল অনেকটা হয়ে গেছে আর ওই সাইডে লাস্ট দম দিচ্ছি আমরা, আর দেখুন ওই সাইডে সবাই বসে আছে আর ওই সাইডে আমাদের রান্না হচ্ছে। আর কিরকম কি হয়েছে বন্ধ, কিরকম কেমন বেরিয়েছে, এটাকেই বলে খাবে কি ঝাঁজে উড়ে যাবে। একদম একদম একদম, তা কিরকম কি হয় আপনাদের জানাবো। আর এই সাইডে দেখেন একটা দুষ্টু, এই যে ভবের দুষ্টু, মানে দুষ্টুমি শেষ নেই, এত দুষ্টুমি করে, মানে এত আমাদের এক পোলাও হয়ে গেছে। এখন আমরা নামাবো বন্ধুরা, চলুন। তো বন্ধুরা আমাদের এক পোলাও পুরো রেডি, দেখুন আমাদের সন্ধ্যা হয়ে গেছে আর এই সাইডে আমাদের এক পোলাও পুরো রেডি। আর আমি ফার্স্ট টাইম এক পোলাও রান্না করলাম, কিরকম কি হয়েছে এদের মুখ থেকে শুনবো। আর ওই সাইডে বাচ্চারা খাচ্ছে, তো এরা টেস্ট করে বলবে এখন কিরকম কি হয়েছে। বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন। কিরকম হচ্ছে পুন্নি? হেভি রকম ফাটা ফাটে বন্ধুরা, দারুণ হয়েছে। একদম পিয়া খুবই অসাধারণ। এটা কে ভালো হয়েছে, খেয়েছো তুমি? আমি বলতে পারতিস না এত স্বাদ হয়েছে তাই। বন্ধুরা কত সুন্দর হয়েছে, দারুণ খেতে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তো বন্ধুরা আমাদের এক পোলাও সবাই মোটামুটি খেয়ে নিয়েছে, আমার জন্য একটু ছিল আজকে শর্ট পড়ে গেছিলো। আর সবাই বলেছে খুবই ভালো হয়েছে, এখন আমি দেখছি কীরকম হয়েছে, একদম দেখুন। ওয়াও একদম সব কিছু পারফেক্ট, অসাধারণ রান্না হয়েছে। তো এই রেসিপিটা বন্ধুরা একবার অন্তত বাড়ির ট্রাই করতে পারেন। আর আমাদের ভিডিওগুলো যদি দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই ছোট্ট পরিবারটা বড় করার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, যাতে আপনারা সাবস্ক্রাইব করলে পরিবারটাও বড় হবে, আরও অনেক ভালো ভালো ভিডিও আসবে, অনেক বড় ভিডিও আসবে। তো আজকে এই অবধি, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নতুন কিছু নিয়ে নতুন জায়গায়। তো চলুন বন্ধুরা, বাই বাই, শুভরাত্রি।